আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি রমজান স্পেশাল খুবই মজার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিরা দিয়ে তৈরি স্মুদি। চিরার স্মুদিটা বানাতে এত বেশি সময় লাগে না, খুবই অল্প সময় হয়ে যায় এবং গরমের দিনে কিন্তু চিরা খেলে পেট ঠান্ডা থাকে। আর সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি এরকম এক গ্লাস স্মুদি হয় তাহলে তো আর কথাই নেই। তো চলুন সহজেই এই রেসিপিটা কীভাবে বানালাম সেটা দেখিয়ে দিই। প্রথমে এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি নিয়ে নিব এক কাপ পরিমাণে চিরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে এক কাপ চিরা দিয়ে বানিয়ে দেখাবো, কারণ এতেই অনেকটা হয়ে যাবে ইনশাল্লাহ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, তবে এটাকে আমি ভিজিয়ে রাখবো না, তিন চারবার একটু পানিটা বদল করে করে বেশ ভালো মতো হাত দিয়ে কোচলে তারপর ধুয়ে নিতে হবে, কারণ চিরার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ধানের কুড়া এবং অন্যান্য ময়লা থেকে থাকে, তাই এটাকে ভালো মতো কোচলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এসেছি আমি। এবার আমি নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জাগ এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিব ধুয়ে রাখা চিড়াগুলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম, একদমই ঝটপট হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না, আর এটা খুবই স্বাস্থ্যকর এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম অন্যরকম একটি খাবার। তো এরপরে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক 3 টেবিল চামচের মতো, কারণ এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি চিনির বদলে কনডেন্স মিল্কটাই দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে অনেক পরিমাণে চিনি থাকে। আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আর এরপরে দিয়ে দেব লিকুইড দুধ। লিকুইড দুধ আমি আগে থাকতে জাল দিয়ে ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি এখানে 4 কাপের মতো, 4 কাপ দিলেই হবে, কারণ 4 কাপের সাথে ওই 1 কাপ চিড়াই কিন্তু যায়, ঠিকঠাক মতো ঘনত্বটা আসে। এরপর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন, তবে একটু লবণ দিয়ে দিলে কিন্তু ভালোই হয়, কারণ লবণ ছাড়া এটার স্বাদ একেবারেই বোঝা যাবে না। তো এবার আমি এটাকে 1 মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নেব। 1 মিনিটের বেশি লাগবে না, কারণ চিড়া কিন্তু খুবই নরম হয়ে থাকে, এটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না, তবে খুবই নরম থাকে, ধুয়ে নিলেই হয়ে যায়। হয়ে গেছে, এবার আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু হয়ে গেল, একদম ঝটপট। আর রমজানের সময় তো ইফতারের টাইম হয়ে গেলে তখন আর হাতে এত বেশি সময় থাকে না, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। এটা হয়ে গেছে, তো এই তো খুবই সহজে বানিয়ে নিলাম চিরার স্মুদি। চাইলে আপনিও বানিয়ে এই রমজানে কিন্তু ইফতারে পরিবেশন করতে পারেন, ঘরের সবাই কিন্তু পছন্দ করবে এটা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।